চোরের হাস্তুরি হোক, সবখানি আমার মনে থাকতো, সবখানি। দুইবার আমারে বলতে হইতো না, কিন্তু মাস্টার তিন দিন করে পড়াইলে এটা আমার মনে থাকতো না। এখন আমি কি করব, মনে না থাকলে কি করব। সেই জন্য আমি রাস্তাঘাটে শিখেছি, গাছপালার থেকে শিখেছি, বাতাস থেকে শিখেছি, তরুলতার থেকে শিখেছি, পণ্ডিতের কাছ থেকে আমি কিছুই শিখিনি, কিছুই শিখতে পারিনি। ছোট্টবেলায় সিক্স সেভেনে এইট নাইনে কলেজে ওঠার পরে একটা বই পয়লা পাতার থেকে শেষের পাতা পর্যন্ত পড়তে পারিনি, কেমনে জানি চোখ লাগিয়ে আসে, পড়তে পারি না। এখন তো স্কুলের পড়ার বইয়ের একশোটা একখানে করে যদি দেয়, এখন আমি সেটা পড়ে ফেলাইতে পারবো, আমার আর এখন পড়তে ঠেকে না কোনোখানে। তো সেই জন্যে আপনাদের আবার বলি, কত রাস্তাঘাট, কিন্তু মুখ না, দালান কোঠা ছিল না, এখন সেগুলো হয়েছে। দালান কোঠারও যেমন দরকার আছে, সোনের ঘরেরও দরকার আছে, টিনের ঘরেরও দরকার আছে, রাস্তাঘাটের যেমন দরকার আছে, জমি জমারও তেমনি দরকার আছে। ভালো মানুষের যেমন দরকার আছে, দুই সাইডটা চোর চোরটারও দরকার আছে। কিন্তু চোর হবে চোরের মতো, সমাজের সবচেয়ে বড় মানুষটা চোর, সিনা টান করে হাঁটে। বড় মানুষ চোর হইলে চলে, চোর হবে গরিব মানুষ, দুই একবার না হয় ঝগড়া ঝাটি হতে পারে, কিন্তু এখন গরিব মানুষ চুরি করে না। গরিব মানুষ লেখাপড়া জানা মানুষের চাইতে অনেক ভালো, এখন যত বড় তত বড় চোর। এই যে কালকে না পরশুদিন শুনলাম মাইজ ভান্ডারি চল্লিশ কোটি চুরি করছে, আবার কইছে যে তুমি আবার কথা কও ফাইরা ভালামো। এটা একটা কথা হইল, নজিবুল বাসারের আমি চিনি, নজিবুল বাসারের বাড়িতে আমি গেছিলাম, ওর বাবা খুব ভালো মানুষ ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন। এখন হে টাকা নিছে, এটা কইলেই বলে সিরা ফাইরে ভালাবো, চামড়া তুলে ভালাবো, এগুলো কোনো কথা হইল? আপনি অন্যায় করলে একটু মাথা নিচা করে থাকেন, মাথা উঁচা করে কথা বলবেন যে কোনো অন্যায় করে নাই। সেই আপনাদের আবারও বলছি, জুয়েলরা ভালো থাকুক, ওদের পুরো পরিবার শান্তিতে থাকুক। টাকা পয়সা খুব সোজা জিনিস, কিন্তু শান্তিটা অত সোজা জিনিস না। আমি বহু কোটি কোটি হাজার কোটি টাকার মানুষ দেখি, হাই রে অশান্তিতে আছে, বউয়ের দেখা নাই, মেয়ার দেখা নাই, ছেলে যে ক্লাবে পড়িয়া নেশা করতেছে, এটা কোনো অর্থ হইতে পারে, শান্তি হইতে পারে না। আমি সারা জীবন শান্তি চাইছি, ভালোবাসা চাইছি, পেয়েছিও, পেয়েছিও দেদার ভালোবাসা পেয়েছি। যে ভালোবাসা মানুষের কাছে পেয়েছি, ওটা আমি বোঝাবাইয়াও নিতে পারবো না। লক্ষ মানুষের ভালোবাসা পেয়েছি। আপনাদের সবাইকে ধন্যবাদ দেই, আর যদি দেখা না হয় মাফ করবেন, বয়স তো যথেষ্ট হয়েছে। মুক্তিযুদ্ধের সময় পঞ্চাশ ষাট বছরের মানুষে দেখতাম বুড়ো হয়ে গেছে, আমাদের দলেও ষাট সত্তর বছরের কয়েকজন বিশ পঁচিশ জন ছিল, তারপরে তাহার ঝুনঝুনা বুড়া মনে হইত। এখন তো আমি তাদের সাথে অনেক বয়স মানে ভালাইছি, প্রত্যেক দিন মনে হয় আমার পরিবারে অসংখ্য মানুষ আমার অর্ধেক বয়সে মারা গেছে, আমার দাদা চুয়াল্লিশ বছর বয়সে মারা গেছে, আমি তখন তার ডাবল বয়স হয়ে গেলাম না প্রায়। তাই জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে, যার প্রাণ আছে তার মৃত্যু আছে, মৃত্যুর স্বাদ সকল প্রাণকে গ্রহণ করতে হবে, এইটা মনে রাখলে অনেক কিছুতে আমরা ভালো থাকতে পারি, অনেক কিছু থেকে দূরে থাকতে পারি। আমি আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ দিই, জুয়েলদেরকেও ধন্যবাদ দিই। আবার আসতে পারবো কিনা জানি না, যদি আসতে পারি খুশি হব, আর আল্লাহ যদি নিয়ে যায় আমি আমার মৃত্যুর জন্যে
কখনো ভয় করি না। অনেক মানুষ ভয় করেছে, আমার যখন 25 বছর ছিল তখনও ভয় করি নাই, আজকেও ভয় করি না, যাওয়ার জন্য সবসময় তৈরি। যতক্ষণ থাকব ততক্ষণ মানুষকে ভালোবেসে যেন থাকতে পারি, মানুষের কাজ করতে পারি, মানুষকে সাহায্য করতে পারি, এই দোয়া কামনা করে আমি আমার কথা শেষ করলাম। খোদা হাফেজ।